এই ভিডিওটাতে মাধ্যমিক 2018-এর হাইড অ্যান্ড ডিস্টেন্সের বড় প্রশ্নের যে সাজেশনটা দেওয়া হয়েছিল সেই সাজেশনের বইয়ের বাইরের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো করে দেওয়া হয়েছে। আগের ভিডিওগুলোর মতোই প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা ভিডিও করা হয়েছে, তোমরা থাম্বনেলে কোশ্চেনটা দেখে নেবে আর যে কোশ্চেনটা তোমাদের প্রয়োজনীয় সেই কোশ্চেনটাই শুধুমাত্র ভিডিওটা দেখবে, সেখানে সলভ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডিটেলস আলোচনা করে সলভ করে দেওয়া হয়েছে। যদি তোমাদের ভালো লাগে, ঠিক মতো বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটাকে। সবার প্রথমে আমরা দেখে নেব কোশ্চেনটা কি বলেছে। একটি হ্রদের জলতলে এইচ মিটার উপরে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোণ আলফা ও হ্রদের জলের বিমানটি প্রতিবিম্বের অবনতি কোণ বিটা হলে দেখাও যে হ্রদের জলতল থেকে বিমানের উচ্চতা এইচ ব্র্যাকেটে ট্যান বিটা প্লাস ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। আমরা অঙ্কটা স্টার্ট করব। সর্বপ্রথমে ওরা বলেছে যে হ্রদে এইচ মিটার উপরে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে, সবার ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে বিমানের অবস্থান আর নিচের এটা হচ্ছে জলতল, হ্রদের জলতল। সেই হিসেবে ফার্স্টে ছবিটা এঁকে নিই, এটা হচ্ছে আমাদের জলতল থেকে এইচ মিটার উপরে কোনো একটি বিন্দু। এবার আমাদের বের করতে হবে, এখানে ওরা বলেছে, আমরা ফার্স্টে নিয়ে নিই জিনিসগুলো যা যা। ধরে নিচ্ছি এ বি, নাম দিয়ে দিই সি ডি। এখানে তোমরা বুঝতেই পারছো ডিটাকে আমরা ধরবো বিমানের অবস্থান, বি সি হচ্ছে হ্রদের জলতল, আর এটা হচ্ছে জলতল থেকে এইচ মিটার উপরে। ওরা বলেছে এখানে ফার্স্টেই একটি হ্রদের জলতলের এইচ মিটার উপরে অবস্থিত কোনো বিন্দু, আমরা ধরে নেবো এইটাকে এইচ মিটার উপরের বিন্দুটা। সেই বিন্দু থেকে বিমানের উন্নতিকোণ আলফা আর হ্রদের জলের বিমানটির প্রতিবিম্বের অবনতিকোণ বিটা বলেছে। এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ওরা বলেনি, প্রথমে বিমানের উন্নতিকোণটা নিয়ে নিই আমরা, উন্নতিকোণটা হচ্ছে আলফা। এখানে কিন্তু ওরা হ্রদে বিমানের প্রতিবিম্বটার কথা বলেছে, হ্রদের জলতলের কথা বলেনি। আর আমরা জানি কোনো প্রতিফলক থেকে বস্তুর দূরত্ব যতটা হয় তার প্রতিবিম্বের দূরত্বও ঠিক ততটাই হয়, তার মানে আমরা ধরে নিতে পারি এই সিডি ডিস্টেন্সের সমান ডিস্টেন্স হচ্ছে এই সিই ডিস্টেন্সটা, আর এটা হবে বিমানটার প্রতিবিম্বের অবস্থান। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এই সিডি ডিস্টেন্সের সমান ডিস্টেন্স হচ্ছে সিইটা। সিটাকে যদি আমরা জলতল যেটাকে প্রতিফলক ভাবি আর ডিটা হচ্ছে বস্তুর অবস্থান অর্থাৎ এখানে বিমানের অবস্থান হয়, তাহলে সেই সাপেক্ষে বিমানের প্রতিবিম্বের অবস্থান হবে ই। তার মানে এখানে দাঁড়াচ্ছে যে এই যে জলতল থেকে এইচ মিটার উপরে এ বিন্দু থেকে বিমানের প্রতিবিম্বের অবনতি কোণ যেটা হবে সেটা হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে বিটা কোণ। এবার আমাদের এই ছবির সাহায্যে অঙ্কটা করতে হবে, তার আগে যে সমস্ত জিনিসগুলো আমরা এখানে ছবিতে নিলাম সেগুলো উল্লেখ করে দেব। চিত্রে বিসি হ্রদের জলতল, এ হলো এবিএইচ, এখানে উল্লেখ করে দিতে হবে এ হলো জলতল থেকে এইচ মিটার উপরে বিন্দুটি, এইচ মিটার উপরের বিন্দু। ডি ও ই হলো যথাক্রমে বিমানের ও জলতল
জলের মধ্যে তার প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান অর্থাৎ ডিটা হচ্ছে বিমানের অবস্থান আর ইটা হচ্ছে জলের মধ্যে তার প্রতিবিম্বের অবস্থান। এবার এই ছবিটা আমাদের আঁকা হয়ে গেছে। এখানে কোশ্চেন ওরা জানতে চেয়েছে যে বিমানের হ্রদের জলতল থেকে বিমানের উচ্চতা, অর্থাৎ আমাদের বেসিক্যালি বের করতে হবে সিডি ডিস্টেন্সটা, সিডিটা আমাদের বের করতে হবে। তার আগে আমরা অবনতি কোণের জন্য যে জিএটা নিয়েছি এখানে আমরা উল্লেখ করে দিই, জিএটা হচ্ছে সমান্তরাল বিসির, আর যেহেতু এটা জিএটা বিসির সমান্তরাল অতএব আমরা এখান থেকে পেয়ে যাব যে জিএ বিসি সমানই হবে, কারণ এই দুটো পরস্পর সমান্তরালে আছে যেহেতু। আর আরেকটা জিনিস যেটা আমরা পেয়ে যাব যে এবি সমান সমান হচ্ছে সিজি বা জিসি, এই যে এবি সমান সমান জিসি। এবার আমরা অঙ্কটা করব। সর্বপ্রথমে কোথায় থেকে স্টার্ট করব, আমাদের বের করতে হবে ডিসি ডিস্টেন্সটা বা সিডি ডিস্টেন্সটা সর্বপ্রথমে। এবার আমরা এখান থেকে জিইটার মানটা আগে বের করে নেব। সর্বফার্স্টে জিইটার মানটা বলতে জিই, এখানে তোমরা দেখতে পাচ্ছ জিই যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ডিসি এর ডবল থেকে ডি জিটা মাইনাস হচ্ছে। অর্থাৎ এখানে যেহেতু এবিটা জিসি এর সমান, অর্থাৎ আমরা এখানে করেছি এবি সমান জিসি সমান এইচ মিটার, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখান থেকে এই ডিস্টেন্সটা এইচ মিটার, আরও এখান থেকে এতটা ডিস্টেন্স আসার পর জিইটার যে ডিস্টেন্স থাকবে সেই ডিস্টেন্সটা আবার থাকবে। অর্থাৎ আমি এখানে বোঝাতে চাইছি যে জিসিটা যদি এইচ হয় তাহলে এই গোটা অর্থাৎ জলতল থেকে বিমানটার উচ্চতা হচ্ছে এইচ প্লাস ডিজি, তাহলে ডিইটা হচ্ছে টু এইচ প্লাস টু ডিজি। কিন্তু এখানে যেহেতু জিই ডিস্টেন্সটা অর্থাৎ জিই এখানে হচ্ছে ডিই মাইনাস ডিজি, তাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিই মাইনাস ডিজি। এবার ডিই যে ডিস্টেন্সটা হচ্ছে সেখানে থাকছে টু এইচ প্লাস টু ডিজি, কারণ এখানে ডিজি ডিস্টেন্সটাও দুবার আসবে আর এই এইচ ডিস্টেন্সটাও দুবার আসবে। একটু বুঝে করতে হবে অঙ্কটা, এখানে এই এইচ ডিস্টেন্সটা দুবার আসবে আর এই জিডি ডিস্টেন্সটাও দুবার আসবে, অর্থাৎ এই উচ্চতাটা হচ্ছে টু এইচ প্লাস টু ডিজি, যেখান থেকে একটা ডিজি মাইনাস গেলে জিইর মান বেরোচ্ছে টু এইচ প্লাস ডিজি, এটা আমাদের কাজে লাগবে। এবার আমরা সমকোণী ত্রিভুজ এ জি ডি নিয়ে শুরু করব। সমকোণী ত্রিভুজ এ জি ডি এর ট্যান ডি এ জি ইকুয়ালস টু লম্ব বায়ুভূমি অর্থাৎ ডিজি বাই জি এ। তোমরা এখানে দেখতে পাবে যে এটা হচ্ছে লম্ব ডিজি আর জি এ হচ্ছে ভূমি, তাহলে ডিজি বাই জি এ। আর এখানে আমরা জানি যে ট্যান ডি এ জির ভ্যালু হচ্ছে ডি এ জি হচ্ছে আলফা, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ট্যান আলফা ইকুয়ালস টু ডিজি বাই জি এ। এখানে আমরা জি এর মানটা বের করে নেব, জি এ ইকুয়ালস টু বেরোচ্ছে তাহলে ডিজি বাই ট্যান আলফা, এই মানটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এটা এক নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এবার আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে কাজ করব, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা বড়, এটা নিয়ে কাজ করব। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে বিটা, অর্থাৎ এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। চলো শুরু করা যাক তাহলে। সমকোণী ত্রিভুজ এ জি ই এর
ট্যান জিএই সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের জিই বাই ভূমি হচ্ছে জিএ। এখানে ট্যান জিএই আমরা জানি জিএ এর মান, জিএই হচ্ছে বিটা, তাহলে আমরা এটা লিখবো ট্যান বিটা সমান সমান জিইর মান আমরা আগে বের করে রেখেছিলাম টু এইচ প্লাস ডিজি, এটাই আমরা লিখবো টু এইচ প্লাস ডিজি। আর জি এর মান আমরা একটু আগে এক নং ইকুয়েশনে বের করেছি, যেটা এই মানটা এখানে কাজে লাগাবো, এটা হচ্ছে ডিজি বাই ট্যান আলফা, তোমরা দেখতে পাচ্ছ। এবার যদি আমরা এটাকে ঠিক মতো সাজিয়ে নিই তাহলে রাশিটা দেখতে এরকম লাগছে যে ট্যান বিটা ইকুয়ালস টু টু এইচ প্লাস ডিজি ইন্টু ট্যান আলফা ডিভাইডেড বাই ডিজি বা ট্যান বিটা বাই ট্যান আলফা সমান সমান টু এইচ প্লাস ডিজি বাই ডিজি। এবার আমরা এখান থেকে ডিজির মানটা বের করার চেষ্টা করব, দেখা যাক কী বেরোচ্ছে। ইকুয়েশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করবো আমরা, তাহলে আমরা পাচ্ছি যে ডিজি ইন্টু ট্যান বিটা সমান সমান টু এইচ ট্যান আলফা প্লাস ডিজি ট্যান আলফা, তোমরা দেখতে পাচ্ছ ক্রস মাল্টিপ্লিকেশন করে এটা পাচ্ছি। এবার আমরা ডিজির মানটা বের করার জন্য ডিজি যুক্ত রাশিগুলোকে একপাশে করে নিই, তাহলে ডিজি ট্যান বিটা মাইনাস ডিজি ট্যান আলফা ইকুয়ালস টু হচ্ছে টু এইচ ট্যান আলফা বা ডিজি যদি আমরা কমন নিয়ে নিই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা ইকুয়ালস টু টু এইচ ট্যান আলফা বা ডিজি সমান সমান টু এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তাহলে এখানে আমরা ডিজির মানটা পেয়ে গেলাম। এবার ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো আমাদের চেয়েছে জলতল থেকে বিমানটার উচ্চতা অর্থাৎ সিডির মানটা। এবার এখানে আমরা ডিজির মান তো পেয়ে গেলাম ডিজি, আর সিডির জিসি এটার মান আমরা জানি এইচ, যেহেতু এবির মান এইচ, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব জলতল থেকে বিমানটির উচ্চতা সিডি সমান সমান জিসি প্লাস ডিজি, এখানে জিসি হচ্ছে আমাদের এইচ আমরা আগেই জানি, আর ডিজিটা আমরা এখনই বের করলাম, ডিজির মানটা এখানে ইউজ করবো টু এইচ ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এবার আমরা ক্যালকুলেশনটা করে নিই, তাহলে এখানে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা সমান সমান এইচ ট্যান বিটা মাইনাস এইচ ট্যান আলফা প্লাস টু এইচ ট্যান আলফা, এখানে এইচ ট্যান আলফা মাইনাস আর প্লাসে টু এইচ ট্যান আলফা, ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি এইচ ট্যান বিটা প্লাস এইচ ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এবার আমরা উপর থেকে যদি এইচ কমন নিই তাহলে উপরে থাকছে ট্যান বিটা বা ট্যান আলফা, যে কোনো একটাকে আগে রাখতে পারি আমরা, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এবার আমরা দেখে নেব একটু কোশ্চেনটা, কোশ্চেনের অ্যান্সারটা কী জানতে চেয়েছিল। ওরা বলেছিল যে প্রমাণ করো, প্রমাণ করে দেখাও যে জলের হ্রদের জলতল থেকে বিমানের উচ্চতা
এইচ ট্যান বিটা প্লাস ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এখানে আমি আলফাটাকে আগে লিখলাম, তোমরা চাইলে আলফাটাকে পরে লিখে বিটাটাকেও আগে লিখতে পারো, কারণ যোগের ক্ষেত্রে এরকম কোনো অসুবিধা নেই। এই লাইনটা না করে ডাইরেক্ট ফার্স্টেই করতে পারো, ট্যান বিটা প্লাস ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এই লাইনটা করার দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট এটা পেয়ে যেতে পারো। আমি ভেবেছিলাম যে ট্যান আলফাটা হয়তো প্রুফ দ্যাটে ফার্স্টে আছে, ওই জন্য এটা নিয়ে করেছিলাম।